গাইস, দিনকাল এখন খুবই খারাপ। কোথাও ঝগড়া তো কোথাও রেগে মেগে ব্রেকআপ। কেউ বা স্বভাব দোষে দিচ্ছে ধোকা, তো কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে খুঁজছে পালানোর মকা। তো এরকম একটা কঠিন সময়, এরকম একটা কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে আমরা রিসার্চ করে এই সমস্যার একদম গোড়ায় পৌঁছে গেছি, যেখান থেকে সমস্যার উৎপত্তি। আর তাই নিয়ে আজ আমাদের খবরদার বিতর্কের দ্বিতীয় এপিসোড, ক্রাশ ভার্সেস গার্লফ্রেন্ড, যেখানে ক্রাশদের পক্ষ থেকে আছে কিউটিপাই ড্যাশিং এস্থেটিক রিয়া, আর গার্লফ্রেন্ডের পক্ষ থেকে আছে এঞ্জেল প্রিয়া। তো প্রথম প্রশ্ন আমার গার্লফ্রেন্ডকে, আমি দেখেছি আপনারা সবসময় ক্রাশ কমিউনিটির উপর খাপ্পা হয়ে থাকেন, এর কারণটা কি আমরা কি জানতে পারি? না কেন রাগ হবে না, হপ্তায় একদিন দেখা হয়, সে দেখা করতে এসো ক্রাশের ছবিতে লাভ রিয়্যাক্ট মারায়, আমার পাশেই বসে লাভ রিয়্যাক্ট দেয়, এমন নির্লজ্জ। তাহলে আপনিই বলুন কেন রাগ হবে না, তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য? अब मैं इतनी सुंदर हूँ तो क्या करूँ? गार माराओ, तुम्हार सौंदर्य तुम्हार पीछे गुजे रखो, তাদের কাছে তো কিছুই পারো না। প্লিজ প্লিজ কন্ট্রোল ইওর ল্যাঙ্গুয়েজ, আমরা আপনার পয়েন্টে আসছি একটু পরে, বাট আগে ওনার বক্তব্যটা শুনে নি। হ্যাঁ তো বলুন মিস ক্রাশ, কি বলছিলেন? হ্যাঁ তো যেটা বলছিলাম, এমনটা হতেই পারে না যে কেউ আমাকে ইগনোর করবে। সৌন্দর্য হলো ভগবানের আশীর্বাদ, যেটা সবাই পায় না। সামনে বসে বসে ঘষে ঘষে সুন্দরী হয়, একটা স্কচ ব্রাইট এনে ঘষে দি, বেরিয়ে যাবে সব ভগবানের আশীর্বাদ। এখন দেখুন, সেদিন আমার এক স্কুল ফ্রেন্ড ভুল করে তার ক্রাশের মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেখে ফেলেছে, সে এখন কোমায় আছে। আমি আর ও কয়েকটা স্কুল ফ্রেন্ড বসে আড্ডা দিচ্ছিলাম, তো হঠাৎ দেখি মালটা কেন কাঁপতে থাকে, তারপর ওর মুখ দিয়ে ফেনা বেরোতে থাকে। তারপর আমরা ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসি, যতক্ষণ জ্ঞান ছিল একটাই কথা বললো, ভাই এই মেয়ের উপর এতদিন ক্রাশ খেয়েছিলাম। ও বিতর্ক জমে উঠেছে, এবার দেখা যাক এই চরমতম অপমান কিভাবে ডিফেন্ড করে আমাদের বং ক্রাশ। নাস্তি না জানলে বলে বাঁকা কেন উঠোন, আহা আহা হা, নাস্তি না জানলে বলে বাঁকা কেন উঠোন। তারপর মেকআপ একটা শিল্প, যেটা তোর দ্বারা হবে না রে বোন। বিধ্বংসী জবাব, ভয়ানক ডিস্ট্রাকশন। এই মেকআপ নিয়ে একটা প্রশ্ন এলো মাথায়, তো মিস গার্লফ্রেন্ড আপনারা ক্রাশ কমিউনিটির মতো সবসময় মেকআপ করা বা ভালো সেজে গুজে থাকা এসব করেন না কেন? কারণ আমরা সারা জীবন থাকার প্ল্যান করি, ফেক জিনিস দিয়ে চলবে না বেশি দিন, আমরা লং টার্ম চিন্তা ভাবনা করি, 15 সেকেন্ডের খ্যামটা নাচন না। কোনোদিন যদি বাজারে আপেল কিনতে যাও, দেখবে কিছু কিছু আপেলে স্টিকার মারা থাকে, সে স্টিকার তুলে দেখবে ভিতরে পোকা পোদনা চাচ্ছে। কি দরকার এমন ফ্যান ফলোয়িং এর, যারা মেকআপ ছাড়া চিনতেও পারে না। খুব সুন্দর উত্তর, বিতর্ক একদম জমে উঠেছে, দুই পক্ষ একে অপরকে যুক্তি দিয়ে ছোট করতে উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যে আমরা নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, বিরতির পর আমরা ফিরে আসবো আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। গাইজ, তোমরা কি টাকা ইনকাম করতে চাও? তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ডাউনলোড করো থ্রাইভ অ্যাপ, তারপর সাইন আপ পেজ আসবে, সেখানে তোমাদের যাবতীয় ফর্মালিটি ফিল আপ করতে হবে, যেমন নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা এটসেট্রা। তারপর ক্লিক করতে হবে রেজিস্টারে, আর রেজিস্টারের নিচে দেওয়া থাকবে অ্যাপ ডাউনলোড অপশন। অ্যাপ ডাউনলোড করলেই দেখতে পাবে তোমার ওয়ালেটে 100 টাকা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে অনেকভাবে তোমরা টাকা ইনকাম করতে পারবে, যেমন কাউকে রেফার করে, একজনকে অ্যাড করলে পাওয়া যাবে 25 টাকা করে, আর 500 জনকে থ্রাইভ অ্যাড করতে পারলে তুমি পাবে 37,500 টাকা। দ্বিতীয় উপায় হলো ইনভেস্ট করে ইনকাম করা, যদি তোমরা ইনভেস্ট করতে চাও তাহলে থ্রাইভার ওয়ালেটে 500 টাকা অ্যাড করতে পারো। আর তৃতীয় উপায় হলো টিম ওয়ার্ক, তোমরা হয়তো নেটওয়ার্ক মার্কেটিং এ দেখেছো যে তোমাদের নিচে যতজন কাজ করে তত বেশি ফায়দা হয়, তুমি দুজনকে জুড়লে তাদের ইনকাম থেকে 2.34 টাকা তুমি পাবে, আর তাদের নিচে যারা জুড়বে তাদের ইনকাম থেকে 1.56 টাকা তুমি পাবে। এটা একদম নেটওয়ার্ক মার্কেটিং এর মতো কাজ করে, যেমন তোমরা দেখছো, যেমন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, তোমার নিচে যত লোক জুড়তে থাকবে তোমার ওয়ালেটে তত টাকা অ্যাড হতে থাকবে। এখানে তুমি লেভেল 0 থেকে লেভেল 7 অবধি যেতে পারো, মানে 500 টাকা থেকে তুমি 50,000 টাকা অবধি কামাতে পারো, এন্ড দ্যাটস আ লট অফ মানি। বিরতির পর ফিরে এলাম আবার কতগুলো প্রশ্ন নিয়ে। তো এবারে আমার প্রশ্ন মিস ক্রাশকে, তো আপনারা এত প্রপোজাল, ফ্যান ফলোয়ার এসব পান কি করে? এখন ভগবান আমাকে এত সুন্দর বানিয়েছে তো আমি কি করব? মেজের উপর চিনির দানা পড়ে থাকলে পিঁপড়ে তো লাগবেই, এ তো সবই উপরওয়ালার খেলা আর কপালের ব্যাপার। আমি বলছি উপরওয়ালার কিরকম খেলা, কিছু ট্রিক আছে ক্রাশ হওয়ার জন্য। প্রথম, অত্যাধিক মেশি মেকআপ, আর তার উপরেও ফিল্টার মেরে ছবি দিয়ে রাখো প্রোফাইল পিকচারে, আর তারপর প্রত্যেক দিন পোস্ট করো, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে জড়িয়ে ধরার কেউ নেই, ভগবান এত বাজে দেখতে কেন বানিয়েছে,
আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমার সাথে বন্ধুত্ব করবা? ব্যাস, তারপর ফলোয়ার্স এমন বাড়বে যেন কোভিডের সংক্রমণ, প্রপোজাল এমন ঢুকবে যেন ব্রিগেডে সিপিএম এর মিছিল। এদের প্রত্যেকের কিছু ফ্রেন্ড জোন ফটোগ্রাফার বন্ধু আছে যাদের এরা টাকা পয়সা দেয় না, দেবে কোত্থেকে? নিজের রিচার্জটাও তো লোককে দিয়ে করায়। ব্রিগেডের মিছিলে তোমার বয়ফ্রেন্ডও আছে, এখনো মাঝে মাঝে হাই হ্যালো পাঠায়। আপনার কি মনে হয় কেন পাঠায়? এর মতো গার্লফ্রেন্ড থাকলে অন্য কাউকে হাই হ্যালো পাঠানোটাই স্বাভাবিক। এখন তুমি সারাদিন সন্দেহ করবে, বয়ফ্রেন্ডের ঝাড় জ্বালাবে, ভালো করে চারটে কথা বলবে না, বয়ফ্রেন্ডকে সবসময় ভয় ভয় সামলে সামলে থাকতে হবে, সে বয়ফ্রেন্ডও তো একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে না? শান্তিতে একটু কথা বলার মানুষ খোঁজে, আমরা সবাইকে সন্দেহ থরি করি। আর তোমার বিএফকে সন্দেহ তো দূর, আমি রিপ্লাইও করি না। তো আপনারা দেখতে পাচ্ছেন বিতর্ক কেমন জমে উঠেছে, কোনো পক্ষই দুজনকে অপমান করার একটা সুযোগও ছাড়ছে না। আর এই অপমানের মধ্যে উঠে আসছে অনেক সত্য কথা। তো আমার পরের প্রশ্ন গার্লফ্রেন্ডকে, তা আপনাদের বয়ফ্রেন্ডরা যখন ধরা পড়ে যায় তখন আপনারা কি করেন? পূজো করি? হ্যাঁ, এবার অন্য মেয়ের সাথে গুলুগুলু করলে তো আর আরতি করবো না। এখন একটাই লাইফ, একটাই বিএফ, তার মধ্যে যদি অন্য কাউকে টেনে আনে কেলানি তো খাবেই। এখন আগে নিজের বয়ফ্রেন্ড সামলাও। কথা বলছি তো আমি, কথা বলছি তো। মিস গার্লফ্রেন্ড, আপনি আপনি প্রচন্ড উত্তেজিত হয়ে গেছেন, আপনি শান্ত হন, শান্ত হন, অস্ত্রপাতি ভিতরে রাখুন। না, আমি বলছিলাম আবার চুপ, একদম চুপ। এখানে হাওয়া প্রচন্ড গরম, ঠান্ডা করতে সময় লাগবে, তাই আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি আবার কিছু প্রশ্ন নিয়ে। তো ব্রেকের পর আবার ফিরে এলাম, এবারে আমার প্রশ্ন ক্রাশকে। তো আপনারা এত প্রপোজাল, পোস্ট, ফ্যান ফলোয়ার, মেসেজেস, এই সমস্ত হ্যান্ডেল কি করে করেন? দেখুন, সবকিছুর একটা সিস্টেম আছে। এমন না যে দুমদাম পোস্ট করলাম, দুমদাম এসএমএস এ রিপ্লাই দিলাম, দুমদাম ডেটে চলে গেলাম, না এরকমটা হয় না। কিরকম একটু ভেঙে বোঝান তো। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যাতে 750 মেম্বার আছে, সবাই ক্রাশ কমিউনিটি। কারোর বয়ফ্রেন্ড আছে, কারোর নেই, কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে সবাই সিঙ্গেল। তো আমাদের না শিডিউল করা থাকে যে আজকে বেহালা, যাদবপুর, নিউটন এরিয়া থেকে কয়েকজন পোস্ট করছি, তো সেই এরিয়াতে আজকে কেউ পোস্ট করবে না, সেই পোস্ট দুদিন চললো, দুদিন পর এই এরিয়া থেকে আবার পোস্ট যাবে অন্য মেম্বারদের। আচ্ছা, হ্যাঁ। তো কেউ এবার যদি ডেটে যেতে চায় তাহলে আমরা আগে আমাদের টেলিগ্রাম গ্রুপে সেই ছেলের ছবি আর প্রোফাইল পাঠিয়ে তার সমস্ত বায়োডেটা, পাস্ট হিস্ট্রি চেক করি। এখন কিছু কিছু ছেলে থাকে আতলামি মারিয়ে বলে মাটির ভারে চায়ের ডেটে যাবে, আমরাও বলে দিই বেটার দেন আ 5-star রেস্টুরেন্ট। আপনার কি মনে হয় আমি 500 টাকার মেকআপ নষ্ট করে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে 5 টাকার চা খেতে যাবো? তবে বলতে হয় এসব কথা, পরে সময় এলে ঠিক ইগনোর মেরে দেবো। সত্যি কথা। তো এবার আমি আমার প্রোগ্রামের একদম শেষ প্রশ্ন করব গার্লফ্রেন্ডকে। প্রোগ্রামের শুরুতে আপনি বলেছিলেন যে ক্রাশ কোনো কাজে লাগে না, তো আপনার এটা কেন মনে হয়? কি কাজে লাগবে আপনিই বলুন না, কাজে কি করে লাগবে, কাজের কাজ কি করতে পারে সেটা জিজ্ঞেস করুন, তাহলে বুঝে যাবেন কি কাজে লাগে। এরা জীবনে দুটো জিনিস পারে, এক হলো ময়দা মাখা, আর এক হলো 15 সেকেন্ডের খেমটা নাচন। আর কি বলবো, এমন ভাবে এরা ভিডিও বানায়, বাপরে বাপ, এরকম এরকম ফিল নিয়ে ভিডিও বানায়, আর যে দেখবে সে একেবারে ভিডিওর ভিতরে ঢুকে যায়, ভুলে যায় যে ভিডিও দেখছে। সেভাবে এই মেয়ে ওর জন্য এত ফিল নিয়ে নাচছে, আরে তোর মতো আরো 15,000 জন লোক দেখছে গান্ডু, সেটা দেখ। ফ্যামিলির কাছে কেলানি খেলে ফ্যামিলি ফিল কে দেয়? গার্লফ্রেন্ড দেয়। জীবনে এগিয়ে যেতে ইন্সপিরেশন কে দেয়? গার্লফ্রেন্ড দেয়। এদের আর কি, 25 বছর অবধি টিকটক, তারপর সরকারি চাকরিওয়ালা কাকু ধরে বিয়ে। মিস বংক্রাশ, আপনার মতে ক্রাশের ভূমিকা কি? গার্লফ্রেন্ড ধোকা দিলে আবার মুভ অন করার ইন্সপিরেশন কে দেয়? ক্রাশ দেয়। সিঙ্গেলদের লাইফে গোল সেট করতে কে হেল্প করে? ক্রাশ করে। আর তার জন্য আমাদের এক্সট্রা খাটতে হয় না, আমাদের অ্যাপিয়ারেন্সটাই যথেষ্ট। আসলে ভগবান আমাদের এত সুন্দর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভগবান প্রচন্ড সুন্দর বানিয়ে ফেলেছে তোকে। আগে বল, আগে বল, অনেকবার শুনেছি। বন্ধুদের বয়ফ্রেন্ডরা আমাদের কাছে লাত খায় বলেই তোদের কাছে আদর খেতে ফিরে যায়। আর অ্যাটলিস্ট তুই ভয় পাস না, তোর বয়ফ্রেন্ডকে আমি চিনি। 2021-এ আমার ফ্যান ফলোয়ার্সের লিস্টে এখনো অবধি 1875 জন আছে, আর এর বয়ফ্রেন্ডের র্যাঙ্ক 1700-র উপরে, আর লিস্টের ফার্স্ট 15 জন হ্যান্ডসাম, পয়সাওয়ালা, সিঙ্গেল। তুই ভয় পাস না বোন, আমি তোর মতো মাথা মোটা নই। তো আপনারা দেখলেন এবং শুনলেন দুই পক্ষের বক্তব্য, আপনারা জানতে পারলেন ডাল ভাত এবং বিরিয়ানির মধ্যে কি পার্থক্য, আপনারা জানতে পারলেন যে জীবনে ক্রাশ আর গার্লফ্রেন্ডের ভূমিকা কি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা বাজাতে ভুলবেন না যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আর মিস না হয়। আর আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো করতে চান করে ফেলতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।